হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি বন্ধুরা তোমার সকলে খুব ভালো আছো তো আজকে আমি আবার হাজির হয়েছি একটি রিক্রুটমেন্টের খবর নিয়ে তো পশ্চিমবঙ্গের বেকার মেয়েদের জন্য রয়েছে একটি বড় সুখবর কেন্দ্রবাহিনীতে আবার এক হাজার পাঁচশো শূন্য পদে নিয়োগ চলছে CRPF বিএসএফ আইটিবিপি সিআইএসএফ এসএসবি এই সমস্ত বিভিন্ন পদে রিক্রুইমেন্ট করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে এই রিক্রুটমেন্ট নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে আর জানিয়ে দেবো কারা কারা আবেদন করতে পারবে কোন পদের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে বয়সের সময়সীমা আবেদনের ফি লাস্ট ডেট সব কিছু খুঁটিনাটি আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব তো রিকোয়েস্ট করবো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ বিভিন্ন সরকারি বেসরকারি জব রিলেটেড নিউজ এবং বিভিন্ন প্রকল্প সংক্রান্ত নিউজ কিন্তু সবার আগে কিন্তু আমার এই ভিডিওতে আপডেট দিয়ে থাকি তো সবার আগে এই নোটিফিকেশান পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকে অবশ্যই অন করে রাখবেন তো চলো বেশি কথা না বাড়ে আমি সরাসরি চলে যাব মূল বিষয়ে আর তোমাদেরকে দেখিয়ে দেবো এই বিস্তারিত সব কিছুই এই নিকুমের নিয়ে তো প্রথমে আমি দেখিয়ে দিই দেখো এখানে রয়েছে তো দেখো কেন্দ্রীয় বাহিনীতে কেন্দ্রীয় পাঁচ বাহিনীতে মোট এক হাজার পাঁচশো চৌষট্টিটি শূন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে সিআরপিএফ বিএসএফ আইটিবিপি সিআইএসএফ ও এসএসবিতে পুরুষ মহিলা সবাই আবেদনযোগ্য অর্থাৎ ছেলে মেয়ে সবাই কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট করছে স্টাফ সিলেকশন কমিশন বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন আবেদনকারী কি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই যোগ্য তো পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে সবাই কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবে আচ্ছা এখন আমি বলে দেবো তোমাদেরকে পদের যে পদগুলি কী কী রয়েছে পদের নামগুলি এক নম্বর পদ হচ্ছে সাব ইন্সপেক্টর জিডি এর মধ্যে রয়েছে সি বিএসএফ আইটিবিপি সিএস সিআইএসএফ এসএসবি মূলত এদের বেতন হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত বেতন দেওয়া হবে দু নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর এক্ষেত্রে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে আর এর বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত বেতন দেওয়া হবে তো মোট দুটি পদ এখানে রয়েছে এরপর আলোচনা করব শূন্য পদের বিন্যাস নিয়ে এখানে সাব ইন্সপেক্টর ইন দেহলি পুলিশ মেল এর ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে একানব্বইটি এর মধ্যে জেনারেল রয়েছে একচল্লিশটি উইকার সেকশনের ক্ষেত্রে দশটি ওবিসি দশটি এসসি তেরোটি এবং এসটি সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে এরপর সাব ইন্সপেক্টর দু নম্বর যেটি রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফিমেলের ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে আটাত্তরটি তার মধ্যে রয়েছে জেনারেল পঁয়ত্রিশটি উইকার সেকশনের ক্ষেত্রে আটটি ওবিসি সতেরোটি এসসি বারোটি এসটি ছটি তো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো আমি আলোচনা করলাম এরপর যে ক্যাটাগরি রয়েছে সেটি হলো সাব ইন্সপেক্টর জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিআরপিএফ বিএসএফ আইটিবিপি সিআইএসএফ এস এস বি সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে এক হাজার তিনশো পঁচানব্বইটি আচ্ছা এখানে সিআরপিএফের জন্য রয়েছে এক হাজার বাহাত্তরটি শূন্যপদ বিএসএফের ক্ষেত্রে রয়েছে দুশো চুয়াল্লিশটি শূন্যপদ এরপর আইটিবিপির জন্য রয়েছে এখানে তেতাল্লিশটি শূন্যপদ সিআইএসএফ এর ক্ষেত্রে রয়েছে মোট শূন্যপদ কুড়িটি এসএসপির ক্ষেত্রে রয়েছে ষোলোটি পদ তো আপনারা বিস্তারিত যদি দেখতে চান তাহলে অবশ্যই এই বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সে লিঙ্কে গিয়ে বিস্তারিত ডিটেলস জানতে পারবেন তো আমি মোটামুটি বলে দিচ্ছি আপনাদেরকে এবার আপনাদেরকে বলে দেবো যে বয়সের সময়সীমা আপনাদেরকে অবশ্যই আপনাদের বয়স কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তবেই কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন এবং সেই বয়সটি অবশ্যই পহেলা জানুয়ারি দু হাজার একুশ তারিখের মধ্যে আপনাকে কুড়ি থেকে পঁচিশের মধ্যে হতে হবে তবেই কিন্তু আপনি এই পদের বেলায় আবেদন করতে পারবেন এবং সরকারি হিসাবে যে ছাড় পাওয়া যায় সেই ছাড়টি কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনি সংরক্ষিত ক্যাটিগরির মধ্যে পড়েন এরপর চলে যাব যোগ্যতা এই পদগুলির জন্য আপনাকে অবশ্যই যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান হতে হবে আপনাকে গ্রাজুয়েট হবেন গ্র্যাজুয়েট হলে তবে আপনি কিন্তু এই পদ জন্য আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি আবেদন করতে হলে অনলাইনে করতে হবে সম্পূর্ণ প্রসেসটি কিন্তু অনলাইন প্রসেস স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা চাইলে সেখানে গিয়েও ডাইরেক্ট ক্লিক করে পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন তো তারপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে হবে করার আগে কারো আগে রেজিস্ট্রেশন করা থাকলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না সরাসরি আবেদন করতে পারবেন এবার আবেদন করবো আবেদন ফি এখানে আবেদন করতে গেলে আপনার কত ফি লাগবে অবশ্যই আপনাকে আপনি যদি জেনারেল এবং অফিসি হন সেক্ষেত্রে আপনাকে একশো টাকা ফি লাগবে আর যদি আপনি মহিলা বা এসসি এসটি বা এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই আপনার এখানে ফি লাগবে না আপনি বিনা পয়সায় কিন্তু আবেদনটি করতে পারবেন এখন লাস্ট ডেট আপনাকে বলবো আঠারোই জুলাই দু এর মধ্যে আপনাকে পেমেন্ট কর পেমেন্টটি ইয়ে করতে হবে পে করতে হবে আর অনলাইনে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে ষোলোই জুলাই দু হাজার কুড়ি তো সময় বেশি নেই যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি শীঘ্রই আবেদন করবেন তো মোটামুটি এইগুলো ইনফরমেশান আশা করি আমাদের তথ্যটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ ভবিষ্যতে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড নিউজ কিন্তু আমি আমার এই চ্যানেলে আপডেডেটে রাখব তো আশা করি ভালো লাগবে তো থ্যাংক ইউ ভেরি আমরা যে মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরে ভিডিওতে তো ততক্ষণের জন্য গুড বাই